দোকানের ভেজাল মিষ্টি না খেয়ে ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে 15 মিনিট সময় তৈরি করে ফেলুন পারফেক্ট দোকানের মতো কিন্তু ভেজাল মুক্ত স্পঞ্জ মিষ্টি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেল ফারজানাস রেসিপিতে। ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই দোকানের মতো পারফেক্ট স্পঞ্জ মিষ্টি তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি নর্মাল ঠান্ডা পানি নিয়েছি 5 কাপ পরিমাণ, চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, ছানা নিয়েছি এখানে আমি 1 লিটার দুধের। আর এই ছানার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি এখানে ভিনেগার দিয়ে তৈরি করা ছানাটাই ব্যবহার করেছি। সেই সাথে আমার আরও লাগবে 3টা গোটা এলাচ। ব্যাস, মাত্র এই 3টে উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখিয়ে দেব পারফেক্ট দোকানের মতো স্পঞ্জ মিষ্টি। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি স্পঞ্জ মিষ্টি। এখন প্রথমে আমি যে 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছিলাম সেই ছানাটা বোর্ডে ঢেলে দেব এবং ছানাটাকে খুব ভালো করে একটু হাতের তালু দিয়ে চটকে নেব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ছানাটাকে একেবারে আমরা রুটির যে আটা করি রুটি বানানোর জন্য সেই আটার মতো সফট করে ফেলতে হবে, তাহলেই আপনার মিষ্টিটা একেবারে সফট হবে। মিষ্টিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর ভেতরটাও শক্ত হবে না। সেই জন্য হাতের তালু দিয়ে জাস্ট এভাবে করে আমি ছানাটাকে খুব ভালো করে মথে নেব যেন আমার হাতে ছানার থেকে তেল উঠে আসে। এখন সম্পূর্ণ ছানাটাকে আমি ঠিক এভাবে করে খুব ভালোভাবে একটু মথে নেব। তো দেখুন ফ্রেন্ডস, ছানাটা কিন্তু খুব ভালো করে মথা হয়ে গেছে, কেননা এর থিকনেস একেবারে রুটির আটার মতো হয়ে গেছে। এখন ছানাটা খুব ভালো করে মথা হয়ে গেলে ছানাটাকে আমি গোল মিষ্টির আকারে শেপ দিয়ে নেব। সবগুলো ছানা দিয়ে আমি সেমভাবে মিষ্টি বানিয়ে নেব। 1 লিটার দুধে 6টা মিষ্টি হবে। তো এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, আমার সবগুলো মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির মধ্যে যেন কোনো রকমের ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু মিষ্টিটা দেখতে ভালো লাগবে না। এখন মিষ্টির জন্য আমি শিরাটা তৈরি করে নেব। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে 4 কাপ আন্দাজ পানি দিয়ে দিয়েছি, আর 1 কাপ মতো পানি আমি তুলে রেখেছি মিষ্টিটা যখন তৈরি হয়ে যাবে শিরাটা ঘন হয়ে গেলে তা পাতলা করার জন্য। এখন এই 4 কাপ পরিমাণ পানির মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 3টা সবুজ এলাচ। এখন এই সবগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে পানের মধ্যে জাস্ট 1টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 1টা বলক আসলেই কিন্তু এই শিরাটার মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। অবশ্যই কিন্তু এই স্পঞ্জ মিষ্টি শিরাটা ঘন হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু যখন আপনি মিষ্টিটা ফ্রিজে রাখবেন সেটা শক্ত হয়ে যাবে। দেখুন, শিরার মধ্যে কিন্তু 1টা বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি মিষ্টির বলগুলো দিয়ে দেব, দিয়ে শিরাটা আমি ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে 15 থেকে 20 মিনিটের জন্য। আমি আবারও বলছি, চুলার একেবারে লো হিটে 15 থেকে 20 মিনিটের জন্য। তো দেখুন ফ্রেন্ডস, 15 মিনিট পর মাশাল্লাহ করে আমার মিষ্টিগুলো কিন্তু একেবারে ফুলে টইটম্বর হয়ে গেছে। এখন আমি আগেই বলেছিলাম স্পঞ্জ মিষ্টি শিরাটা কিন্তু কোনোভাবেই ঘন হতে দেওয়া যাবে না। তো এই 4 কাপ পরিমাণ পানি এতক্ষণ চুলার আছে যেহেতু ছিল, তাহলে এটা একটু সামান্য ঘন হয়ে গেছে। তো যে 1 কাপ পরিমাণ পানি আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেই 1 কাপ পরিমাণ পানিকে আমি হালকা একটু কুসুম গরম করে এই মিষ্টির মধ্যে দিয়ে দেব। এই 1 কাপ পরিমাণ পানি কিন্তু ঠান্ডা দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে। তো এই 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পর মিষ্টিটাকে আবার আমি একটু ঢাকনা দিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন ফ্রেন্ডস, পারফেক্টলি তৈরি হয়ে গেছে দোকানের মতো দেখতে কিন্তু ভেজাল মুক্ত ঘরের স্বাদের স্পঞ্জ মিষ্টি। ফ্রেন্ডস, এই মিষ্টিটা বানাবার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ছানাটা খুব ভালো করে একটু মথতে হবে যেন এটা একেবারে নরম হয়ে আপনার হাতের তালুতে তেল উঠে আসে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন। এই দুটো জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার মিষ্টিটা একেবারে পারফেক্ট হবে। আর এই রেসিপিটার সমস্ত উপকরণে দেওয়া থাকবে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে,
সেই সাথে দেয়া থাকবে আমার ফেসবুক গ্রুপ লিংক, যেখানে গিয়ে আপনারা সরাসরি পেয়ে যাবেন আমার প্রতিদিনের প্রতিটা রেসিপি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।